হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, তো একদম সকালেই তোমাদের দেখালাম হচ্ছে হনুমান। তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, তবে একদম লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে এসে ওই দেখো টালিতে উঠে পড়লো। অনেক বিশাল হনুমান। আমাদের তো মায়ের বাড়ি টালির চালে, তো এত টালির মধ্যে লাফালাফি করছে যেন মনে হবে ঘাড়ে ভেঙে পড়েই যাবে টালি। তো অনেকে বম ফাটাচ্ছে, তো বম ফাটালে কি হবে, আমাদের টালিতে এসে এমনভাবে লাফাচ্ছে তো টালি ভেঙে দেওয়ার মতো অবস্থা। আর বম ফাটালে দেখবে ওরা ভয়ে একটু বেশি লাফালাফি করে। তো চলো হনুমান দেখিয়ে নিলাম, এবার পুজো দিতে বসি। তো এই দেখো মায়ের বাড়ির ঠাকুরকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তো ঠাকুরের এখানটা একটু পরিষ্কার করে নিলাম, তারপরে ফুল তুলসী এগুলো তুলে নিয়ে এসে ঠাকুরগুলো একটু এদিক ওদিক করে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়ে পুজো করলাম। চন্দন বাটলাম, চন্দন তো আজকে ভাই ফোঁটা, ভাই ফোঁটায় ভাইয়েদের ফোঁটা দিতে হবে, তার জন্য একটু একটু চন্দন বেটে নিয়েছি। আর এই যে ভাই ফোঁটায় যে মিষ্টি দেবো সেটাই ভগবানকে প্রসাদ দিয়ে দিলাম, তো প্রসাদের মিষ্টি ভাইকে দেব। একটা চৌকির ওপর আমার মায়ের ঠাকুর থাকে, তো আমি সকালে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এরপরে চলে এলাম ভাইয়ের মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে, আসনও পেতে নিয়েছি, ধূপ আর প্রদীপটা নিচে নামিয়ে নিলাম, এক গ্লাস জল দিয়েছি, একটু ধান দুববো, আমার যেহেতু ছোট ভাই তো আশীর্বাদ করব, তার জন্যে এই সব কিছু সাজিয়ে নিলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আজকে শুভ ভাই ফোঁটা, ভাই ফোঁটার সকল ভাইদের জানাই আমার ভালোবাসা, আর সকল দাদাদের জানাই আমার প্রণাম। তো আজকের ব্লগটা আমি ভাই ফোঁটা দিয়ে স্টার্ট করলাম, দেখলে তোমরা যে ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপর তোমাদের সামনে এলাম। আর আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা আমার মায়ের, আমি মাকে দিয়েছিলাম শাড়িটা, তো আমি বাড়ি থেকে আর শাড়ি আনিনি, মায়ের এই শাড়িটা পরে নিয়েছি। তো কেমন লাগছে জানাবে? তো চলো সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো এখানে রান্নাবান্না। তো চলো ভাইফোঁটার দিন আমার আজকে সকাল থেকে কেমন কাটে তোমাদের সাথে দেখাই। আর হ্যাঁ, ছেলে এখন বাইরে মামাদের সাথে খেলা করছে, ছেলের সকালে ঘুম থেকে উঠে ছাতু খাওয়া হয়ে গেছে, এখন ওই বাজে 8:30 মতো। তো এবছর বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, কালকে চলে এসেছি বাপের বাড়ি, কালকে কোনোরকম ব্লগ বানাইনি আমি, কালকে ছিল বুধবার, তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমার ভাইকে ফোঁটা দেওয়ার পর দেখো এটা আমার কাকার ছেলে রিতেশ, তো একেও আমি ফোঁটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে মিষ্টি দিয়ে দিয়েছি, ও বসে বসে মিষ্টি খাচ্ছে, আর আমি ভিডিওটা স্টার্ট করলাম তারপর। তো আমি এক এক করে দিচ্ছি সবাইকে, একসাথে বসিয়ে ফোঁটা দেওয়া আমার হয়নি। দেখো এই গিফটও দিয়েছে, একটা চকলেটের প্যাকেট, এই চকলেটটাও আমার জন্য নিয়ে এসেছে। আর এই দেখো এই একটা গিফট, এটাকে দিয়েছে বলো তো, এটা একটা আমার দাদা দিয়েছে, পাশের বাড়ির একটা দাদাকে আমি ফোঁটা দিই, তো ওই দাদাটা গিফট দিয়েছে। তো ওই দাদার ভিডিও আর করা হয়নি, আমি শ্রেয়সীদের বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলাম, তো আমার এক জায়গায় বসে সবাইকে ফোঁটা দেওয়া হয়নি, আলাদা আলাদা দেওয়া হয়েছে। এখন বেজে গেছে 10:00। তো দেখো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো এখন আছি কাকাদের বাড়ি, কাকা বলতে আমার দিদা ছোট ঠাকুমা,
তো পিসিরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, 10টা বাজে, পিসিরা এসেছে কি আমি সেটাই দেখতে এসেছিলাম যে পিসিরা এসেছে কি। তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, বাড়ি পুরো ফাঁকা, দুটো কাকিমাই গেছে মামার বাড়ি, ওরা ওদের ভাইদের ফোঁটা দেবে। তো চলো বাড়ি যাওয়া যাক, পিসিরা এলে আবার আসবো ঘুরতে। আমি আর ছেলে দুজনে এসেছি, কাকু ওকে চকলেট দিয়েছে, ও বসে বসে চকলেট খাচ্ছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে উঠোনে ঘুরছে আর প্যাকাটি ভাঙছে আর চকলেট খাচ্ছে, আমাদের বাড়িতেও প্রচণ্ড পরিমাণে প্যাকাটি নষ্ট করছে। এদিকে তাকা, এখনো ছেলে স্নান হয়নি, তো একটু পরে স্নান করিয়ে দেব। এই যে এদিকে দেখছো, এটা আমার রণসোনা, তো এটা আমার মেজপিসির ছেলে, বড্ড কিউট। তো দেখো ফোঁটা নিয়ে একদম কপালটা ভর্তি করে ফেলেছে, তো একে আমিও মিষ্টি দিয়ে দেব। আর এই দিকে দেখো মামাদের সাথে আমার ছেলেরা সব কি করছে, এটা হলো ওর মামার বন্ধু একটা পাশের বাড়ি, তো এসেছে তার সাথেও খেলছে, ওর মামার সাথে এই বন্ধুটা আমাদের বাড়ি যেত, তো সেই থেকেই ও খোঁজে যে মামা দীপায়ন কোথায়, আসেনি কেন আমাদের বাড়ি, তো এখানে ডেকেছে যে তুমি কেন যাও না মামা আমাদের বাড়ি, তো সেই সব আলোচনাও করছে, ও যাকে একবার দেখবে তাকেই খুব ভালোবাসে। তো দেখো এখানে রণমামাও চলে এসেছে মামাদের সাথে, ও দারুণ মজা করছে। এখনও তো মিনু মাসি আসেনি, মিনু মাসি বলতে আমার ছোটো পিসির মেয়ে, তোর মামা ও মামা ভাগনা দেখো সব মিলে গেছে একেবারে ছোট ছোট পুচকে পুচকে। এই দেখো বলতে না বলতেই আমাদের মানা চলে এসেছে, এটা হলো আমার ছোট পিসির মেয়ে, তো এটা হলো আমাদের মিনু। এই দেখো আমার চুল বাঁধতে বসেছে আমাদের রণসোনা, ও সাজাতে খুব ভালোবাসে, ওর মাকেও যেমন সাজায় ও যা চুল দেখতে পাবে তো একদম চুল নিয়ে বসে যাবে, চুল খুলে ভালোভাবে ক্লিপ দিয়ে বেঁধে দেবে, প্রচুর বিরক্তও করে, যাই হোক ভালোই লাগে চুল ঘাঁটলে। তো এই দেখো কেমন খেলছে আমায় ভূত সাজাচ্ছে। এবার দেখো আমার ছেলেকে কেমন কাতুকুতু দিচ্ছে দেখো দুজনে মিলে, আর আমার ছেলেও তো অস্থির হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে, আর এরা বদমাইশি করতে দুটিতে ছাড়ছে না। এই দুজনকে দেখে কি মনে হচ্ছে কে বড় কে ছোট, আমাদের মানা কিন্তু বড় আর রণ ছোট। এবার দেখো ঘুরতে এলাম কাকাদের বাড়ি আবার, তো আয়ুষ, আয়ুষ হলো আমার কাকার ছেলে, তো এই যে দোলনা করেছে, আয়ুষ দোল খায় ওখানে, আয়ুষ তো এখন নেই মামার বাড়ি গেছে, তো মিনু আর আমার ছেলে মিলে দোল খাচ্ছে, চলো উঠোনে নিয়ে যাই। ওই দূরে আমার বড় পিসি, এদিকে ডান দিকে ঠাকুমা, আর এই যে বাঁদিকে দেখছো এটা আমার দুটো পিসি, মেজ পিসি আর ছোট পিসি। তো এবার বাড়ি চলে এলাম, দুপুরের টাইমে ভাত খাবার সময়, ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে, এদিকে মাশরুম ভাজা, মাশরুম আমার গণেশ কাকা চাষ করে, আর এই দিকে দেখো পটল ভাজা রয়েছে, তো এই দুটো ভাজা ভাত আর সবার জন্যই ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে। আর চলো দেখাই, এই যে এই হলো চিকেনের লাল ঝোল, তো এই দিয়ে আমরা চলো চটপট করে সবাই মিলে ভাত খেয়ে নিই। আর হ্যাঁ ভাইফোঁটায় আমি কোনো গিফট আনিনি, সবাইকে নিমন্ত্রণ করেছি, রণ, মিনু, শ্রেয়সী, রিতেশ, তো মাংসের ঝোল ভাত খাওয়ার জন্যে। এবার চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা দিতে দিতে সন্ধ্যা দেওয়া শেষ হয়ে গেছে, দেখো ধুনোও জ্বেলেছিলাম, ধুনোটাও শেষ হয়ে গেছে, তো তোমাদেরকে ভিডিও করলাম এই যে মাটা মাখছে সন্ধ্যে দেবার পর। আর মানা আমার ছেলে তো মানাদের কাছেই খেলা করতে ব্যস্ত, বলছে অন্ধকারে ওদের বাড়ি চলে যাবে, তো তার জন্যে মানাকে বললাম যা ঘরে গিয়ে বস খেলা কর। আর দেখছো দূরে দূরে বাতি দিয়েছি, তো উঠোনের মাঝখানে একটা বাতি, দুটো ঠাকুর তলায় বাতি, এগুলো দিয়েছি, খুব ভালো লাগছে অন্ধকারের মধ্যে। তো আমার ছেলে রণ আর মিনুর সাথে খেলা করবে, সারাক্ষণ ওদের বাড়ি চলে যাচ্ছে, এই যে অন্ধকার দেখছো ভয় পাচ্ছে না, বলছে ওদের বাড়ি চলে যাব, তো তার জন্য বললাম আমাদের বাড়ি বসে খেলা কর। তো সন্ধ্যাবেলা এই সব দেখার পর দেখো একেবারে চা নিয়ে বসে গেছি, মা চা বানালো আমার আর মায়ের জন্যে, ভাই এখন বাড়ি নেই, ভাই একটু বাইরে আছে, তো আমরা চলো চটপট করে চা খেয়ে নিই সন্ধ্যাবেলা। এখানে এসে একটু একটু আমার ঠান্ডা লেগেছে, তো চাটা খেয়ে বেশ আরাম হবে। আর আমার ছেলে বিছানায় এখন লাফালাফি হুড়োহুড়ি করছে, ততক্ষণে চলো চাটা খাওয়া যাক। আর ছেলেকে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খাইয়েছি, আর ভাইফোঁটার যে মিষ্টি সেগুলোও খেয়েছে। আমার ছেলেকে ভাই ফোঁটা দিয়েছে অনেকে, আমার তিনটে পিসি, আমার মা, সবাই ফোঁটা দিয়েছে, ও মিষ্টি খায়নি, সবাইকে বলেছে ক্রিমি হবে তার জন্যে, তো সন্ধ্যাবেলাও একটা মিষ্টি খেলো।
আর দেখো এখন আমাদের মিনুকে নেল পালিশ পরাচ্ছি, নেল পালিশ আছে হাতে, তবু দিদির থেকে নেল পালিশ পরবে, তো আমি পরিয়ে দিচ্ছি। আর আমার সাজাতেও খুব ভালো লাগে, বিশেষ করে মানাকে, আর এখানে এলে শ্রেয়সীদেরও নেল পালিশ দিই। আমি বাড়ি থেকে নেল পালিশ নিয়ে এসেছিলাম সবাইকে পরাবো বলেই। তো বেশ সুন্দর লাগছে বাচ্চা বাচ্চা হাতে ডিপ কালারের নেল পালিশ। আর মানারাও তো একদম বাড়ি যেতে চাইছেই না, সারাক্ষণ আমার ছেলের সাথে খেলা করে যাচ্ছে, দুটো যে বিছানা দেখছো দুটো বিছানার মধ্যেই হুড়োহুড়ি করতে থাকছে সারাক্ষণ। আমার বোন আর ভাইয়েদেরকে পিসিরাও বারে বারে আসছে ডাকতে যে খাবিয়ায় খাবিয়ায়, ওদেরও খাবার নাম নেই, শুধু মাত্র হুড়োহুড়ি করবে খেলবে। ওই বললাম দুটো বিছানা একসাথে পেয়ে গেছে, এ বিছানায় লাফাচ্ছে তো ও বিছানায় লাফাচ্ছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও যখন এবার লাফাবে। তো চটপট করে আমি নেল পালিশটা এখন পরিয়ে নিই। তো এতক্ষণ তোমরা খেলাটা এনজয় করছিলে নিশ্চয়ই, বাচ্চাদের খেলা সারাটা সন্ধ্যা জুড়ে খেলা করেছে দুজনে। তো এরপরে রাতের খাবার দেখাতে চলে এলাম, ভাই বিকেলে গিয়েছিল মাছ ধরতে, তো কিছু পুঁটি মাছ ধরে নিয়ে এসছে, নদীর মাছ, প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় নদীর মাছ, যারা খেয়েছো তারা তো জানো, আমি ছোট থেকে খেয়েছি। আমার বাপিও যেমন মাছ ধরতে ভালোবাসতো, ভালোবাসতো বলতে আমার বাপি এখন আর ধরতে পারে না, তো ভাই এখন মাছ ধরে, তো ভাইও সেই নেশাটা পেয়ে গেছে আর ভালোবাসে মাছ ধরতে। তো মাছ ধরে এনে যে মা ভেজে দিয়েছে, আমি খাচ্ছি মাছ, তো প্রচণ্ড মিষ্টি নদীর মাছ। তো দেখো এবার আমরা রাতের খাওয়া দাওয়া করতে বসছি, দাঁড়াও কী কী আছে রাতের খাবারে দেখাচ্ছি, মা ওখানে খাবার বাড়ছে। তো একটা রুটি নিয়েছি, আর ওখানে একটু মাংসের ঝোল আছে আলু দিয়ে, আর পুঁটি মাছ ভাজা, সন্ধ্যায় অনেক কিছু খেয়েছিলাম তার জন্য খিদে নেই। তো রাতের খাবার দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকে, টাটা, গুড নাইট।